আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো স্পঞ্জ রসগোল্লা। পারফেক্ট ছানা তৈরি সহ স্পঞ্জ রসগোল্লার এ টু জেড টিপস সহ থাকছে আজকের রেসিপিটি। রসগোল্লা তৈরি করা যেমন ঝামেলার, কিছু টিপস এবং ট্রিক্স ফলো করতে পারলে তেমনই সহজ। আশা করছি আজকের পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রসগোল্লা তৈরির জন্য প্রথমে আমি একটা প্যানের মধ্যে এখানে সোয়া এক লিটার ফুল ক্রিম লিকুইড দুধ নিয়েছি। এক্ষেত্রে অবশ্যই ফুল ক্রিম দুধটাই নিতে হবে। এখন চোলার আঁচটাকে আমি জ্বালিয়ে দিয়েছি। এবার দুধটাকে আমি জাল করতে থাকবো। জাল করতে করতে একটা সময় দেখা যাবে যে দুধটা ফুটে উঠেছে। যখনই দুধটা ফুটে এরকম উতলে উঠবে তখন আমি চোলার জালটাকে অফ করে দিব। এ পর্যায়ে অবশ্যই চুলার জালটাকে অফ করে দিতে হবে। অন্যদিকে একটা বাটিতে আমি দেড় টেবিল চামচ পরিমাণ ভিনেগারের সাথে দেড় টেবিল চামচ পরিমাণ পানি মিশিয়ে নিয়েছি। এখন পানি এবং ভিনেগারের এই মিশ্রণটা আমি অল্প অল্প পরিমাণে দুধের মধ্যে দিয়ে দিব আর নাড়তে থাকব। একসাথে মেশাতে যাবে না, অবশ্যই অল্প অল্প করে মেশাতে হবে। আর একটা কথা, অবশ্যই চুলার জালটাকে অফ করে নিতে হবে। জ্বলন্ত চুলার উপরে দুধটা রেখে কিন্তু ভিনেগার মিশ্রিত পানিটা মেশাতে যাবে না, এতে করে ছানাটা শক্ত হয়ে যাবে, মানে ছানার মধ্যে যে সফট ভাবটা থাকে সেটা আর থাকবে না। তো এই ভিনেগার মিশ্রিত পানিটা আমি এখানে পুরোটা অল্প অল্প করে মিশিয়ে দিয়েছি, এর মধ্যেই কিন্তু ছানাটা খুব সুন্দর করে জমে গেছে। যখন দেখবেন যে পানিটা এরকম সবুজ ধরনের হয়ে গেছে তখনই বুঝতে হবে যে ছানা কাটা হয়ে গেছে। তো যখনই ছানাটা এরকম সম্পূর্ণভাবে জমে যাবে সাথে সাথে এর মধ্যে আমি ঠান্ডা পানি ঢেলে দিব, কারণ বেশি গরম পানির মধ্যে ছানাটা থাকলে দেখা যাবে যে ছানাটা শক্ত হয়ে যেতে পারে, তাই এখানে পানির তাপমাত্রাটা কমিয়ে ফেলতে হবে। অন্যদিকে একটা স্ট্রেনারের উপরে আমি এরকম একটা পাতলা সুতি কাপড় বিছিয়ে এর মধ্যে ছানাটা ছেঁকে নিচ্ছি। ছানাটা ছেঁকে নেয়ার পর এর মধ্যে আমি নর্মাল পানি দিয়ে ছানাটাকে ধুয়ে নিব, এতে করে এর মধ্যে যে ভিনেগারের গন্ধটা থাকে সেটা দূর হয়ে যাবে, মানে ভিনেগারের পানিটা পরিষ্কার হয়ে যাবে। এবার এই কাপড়সহ ছানাটাকে ঝুলিয়ে রাখলে দেখা যাবে যে এর যে এক্সট্রা পানিটা থাকে সেটা ঝরে যাবে। আবার চাইলে হাতের সাহায্যে চেপে চেপেও পানিটা ঝরিয়ে নিতে পারেন। আমি এভাবে হাতের সাহায্যে চেপে চেপে পানিটা ঝরিয়ে নিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে সম্পূর্ণ পানিটা ঝরে ছানাটা যেন খুব বেশি ড্রাই না হয়ে যায়। ছানাটা কিছুটা সফট বা ছানার মধ্যে কিছুটা পানি থাকা অবস্থায় কিন্তু এটাকে মথে নিতে হবে। এখন এই ছানাটাকে একটা প্লেটে নিয়ে আমি হাতের সাহায্যে কিছুক্ষণ মথে নিচ্ছি। তবে স্পঞ্জ রসগোল্লা তৈরির জন্য ছানাগুলোকে খুব বেশি মিহি বা মসৃণ করে মথার কোনো প্রয়োজন নেই। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ছানাটা কীরকম সফট আছে। আর মিষ্টি পারফেক্ট হওয়ার জন্য অবশ্যই ছানাটাকে এরকম সফট থাকতে হবে। এখন হাতের সাহায্যে আমি কিছুক্ষণ এই ছানাগুলোকে মথে নিচ্ছি। খুব বেশি সময় লাগবে না, 4-5 মিনিটের মতো সময় নিয়ে এই ছানাটা মথে নিলে হবে। অনেকেই মিষ্টি তৈরি করার সময় ছানার সাথে ময়দা, সুজি অথবা চিনি অ্যাড করেন, তবে স্পঞ্জ রসগোল্লা তৈরির ক্ষেত্রে এগুলো কোনো কিছুই অ্যাড করার দরকার নেই। মথে নেওয়ার পর এবার এই ছানাটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি। একটা কথা মাথায় রাখবেন, আপনি ছানাটা যে পরিমাণে নেবেন বা ছানা দিয়ে যে সাইজের বল তৈরি করবেন মিষ্টিটা কিন্তু তার ডাবল না হলেও দেড় গুণ তো অবশ্যই বড় হবে। তাই আপনি আপনার পছন্দ মতো অনুযায়ী ভাগ করে নেবেন যে মিষ্টিটা আপনি কতটুকু বড় করতে চান। এখন প্রত্যেকটা ভাগকে এভাবে আমি হাতের সাহায্যে ডোলে প্রথমে তারপর বলগুলো তৈরি করে নিব, এতে করে মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে, মানে মিষ্টির মধ্যে কোনো ধরনের ক্র্যাক থাকবে না। আর ক্র্যাক না থাকলে অবশ্যই মিষ্টি ভাঙার কোনো ধরনের সম্ভাবনা নেই। সবগুলো বল আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। প্রথমে ছানাটাকে হাতের সাহায্যে মথে স্মুথ করে নিয়ে তারপর বলটা তৈরি করতে হবে। সবগুলো বল তৈরি করা হয়ে গেছে। এবার আমি শিরা তৈরি করতে চলে এসেছি। এর জন্য চুলায় প্যান বসিয়ে আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 কাপ পরিমাণ পানি। আরও দিয়ে দিচ্ছি 5টা এলাচ। এবারে আমি শিরাটাকে জাল করতে থাকব। মিষ্টি পারফেক্ট হওয়ার জন্য শিরাটাও কিন্তু পারফেক্ট হতে হবে। যখনই শিরাটা এরকম ফুটতে শুরু করবে সাথে সাথে আমি তৈরি করে রাখা বলগুলো দিয়ে দিচ্ছি।
বলগুলো দেয়া হয়ে গেলে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার জালটাকে হাইতে রেখে প্রথম 10 মিনিট এই মিষ্টিগুলোকে জাল করতে থাকব। অতিরিক্ত বাষ্পের চাপে যাতে মিষ্টিগুলো ভেঙে না যায় সেই জন্য আমি মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে বাষ্পটাকে বের করে দিব। আর এখানে কিন্তু মিষ্টিগুলো নাড়াচাড়া করার কোনো দরকার নেই, কারণ এখানে যথেষ্ট পরিমাণ জায়গা আছে। সোয়া 1 লিটার দুধের ছানার মিষ্টির জন্য আমি এখানে 24 ইঞ্চি পরিমাণ একটা প্যান নিয়েছি। পর্যাপ্ত পরিমাণে জায়গা না পেলে মিষ্টিগুলো যখন ফুলে উঠবে তখন একটা আরেকটার চাপে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই মিষ্টিগুলো নড়াচড়া করার জন্য যথেষ্ট পরিমাণে জায়গা থাকতে হবে। পরবর্তী 10 মিনিট চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি মিষ্টিগুলো জাল করব। আর একইভাবে মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে আমি বাষ্পটাকে বের করে দিব। আপনারা খেয়াল করলে দেখবেন মিষ্টিগুলো কিন্তু নিজে থেকে ঘুরে যাচ্ছে, তাই এগুলোকে কিন্তু কোনো কাঠির বা স্প্যাচুলার সাহায্যে ঘোরানোর কোনো দরকার নেই। মিষ্টিগুলো কিন্তু এই পরবর্তী 10 মিনিটে একদম পারফেক্টলি ফুলে যাবে, পারফেক্টলি মিষ্টি তৈরির জন্য, তাই প্যান এবং শিরার পরিমাণটাও কিন্তু পারফেক্ট হওয়া চাই। পরবর্তী 5 মিনিট আমি একদম লো আঁচে মিষ্টিগুলোকে জাল করে নিয়েছি। এখন মিষ্টিগুলো পারফেক্টলি কুক হয়েছে কি না আমি চেক করে নিচ্ছি। একটা মগে আমি আধা মগের উপরে পানি নিয়েছি, তারপর একটা মিষ্টি ছেড়ে দিয়েছি। যখন দেখবেন যে মিষ্টিটা একদম নিচে চলে গেছে তখনই বোঝা যাবে যে মিষ্টির ভেতরে একদম ভালোভাবে শিরা ঢুকেছে আর মিষ্টিটাও ভালোভাবে কুক হয়েছে। চুলার জালটাকে অফ করে দিয়ে আমি এখন এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করেছি। এখন মিষ্টির লুকস দেখলেই আপনারা বুঝতে পারবেন যে মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।